আজ আমি জেমস ক্লিয়ারের লেখা বেস্টসেলিং বই অ্যাটমিক হ্যাবিটস থেকে তোমাকে বলবো যে চালাকি করে কোনো অভ্যাস নিয়মিত পালন করার সবথেকে সহজ উপায় কী। তোমার সাথে এরকম কতবার হয়েছে যে তুমি হয়তো ঠিক করে রেখেছো যে কাল সকাল 7টার সময় উঠে আমি পড়তে বসবো, কিন্তু দেখা গেছে হয়তো পরদিন সকাল 8টার সময় গিয়ে তোমার ঘুম ভেঙেছে। ফলে তুমি যে প্ল্যানটা করে রেখেছিলে যে 7টা থেকে পড়তে বসবে, সেই টাইমটা পেরিয়ে যাওয়ায় তোমার মন খারাপ হয়ে গেছে আর তুমি সেদিন আর পড়তেই বসতে পারোনি। আর মন খারাপ হওয়ার কারণে তুমি ফোনটা হাতে তুলে নিয়ে স্ক্রল করতে বসে গেছো, আর তারপর আরও মন খারাপ লাগায় হয়তো ভিডিও গেম খেলতে বসে পড়েছো। এইভাবে পুরো দিনটাই নষ্ট হয়ে গেছে। যদি তোমার সাথে এরকম প্রায়ই ঘটে তাহলে তুমি প্রতিদিন নেগেটিভ ডিডরট এফেক্টের শিকার হচ্ছ, আর তোমাকে এই মুশকিল থেকে উদ্ধার করতে পারে হ্যাবিট স্ট্যাকিং মেথড। তো কী এই ডিডরট এফেক্ট এবং হ্যাবিট স্ট্যাকিং মেথড? ডিডেরট এফেক্ট এই ফেনোমেনাটাকে নির্দেশ করে যে আমাদের নেওয়া একটা অ্যাকশন আমাদের নেওয়া পরবর্তী অ্যাকশনটাকে ইনফ্লুয়েন্স করে। অর্থাৎ আমরা যদি একটা কোনো খারাপ কাজ করি তাহলে সেটা আমাদের আর একটা খারাপ কাজ করার জন্য ইনফ্লুয়েন্স করে, বা আমরা যদি কোনো একটা ভালো কাজ করি তাহলে সেটা আমাদের আর একটা ভালো কাজ করার জন্য ইনফ্লুয়েন্স করে। আর হ্যাবিট স্ট্যাকিং মেথডটা হলো একটা অভ্যাসকে নিয়মিতভাবে চালিয়ে যেতে পারার জন্য খুবই সিম্পল কিন্তু ভীষণ কার্যকারী একটা মেথড। আমরা জানি স্ট্যাক করা মানে হলো একটা জিনিসের ঘাড়ের উপর আর একটা জিনিসকে চাপিয়ে এইভাবে একটা স্তূপ তৈরি করা। এখানেও সেই একই কাজটাই করা হয়, অর্থাৎ একটা অভ্যাসের ঘাড়ের উপর আর একটা অভ্যাস চাপিয়ে একটা রুটিন তৈরি করা। ফর এক্সাম্পল, পড়তে বসার এক্সাম্পলটা দিয়ে যদি বলি, যেমন ধরো তোমার হয়তো সকালে ঘুম থেকে ওঠার পর এক কাপ চা না খাওয়া অবধি দিন শুরু হয় না, আর যাই হয়ে যাক না কেন সকালে চা খাওয়া তোমার কোনো দিন মিস হয় না। তাহলে তুমি কি করতে পারো, চা খাওয়া শেষ হলেই তুমি পড়তে বসে যাবে, এই রুলটাকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার টাইম, যেমন সকাল 7টা বা সকাল 8টায় পড়তে বসবো, এই ধরনের রুল বেছে না নিয়ে কোনো একটা অভ্যাসকে বেছে নাও, যেমন চা খাওয়ার ঠিক পরেই সোজা পড়তে বসে যাব। এতে করে কি হবে, যেহেতু তোমার চা খাওয়া কোনো দিন মিস হয় না, ফলে তোমার পড়তে বসাটাও কোনো দিন মিস হবে না। কারণ কয়েকদিন টানা এই রুলটা ফলো করতে পারলেই তারপর একটা সময় পর গিয়ে চা খাওয়াটা তোমার পড়তে বসার অভ্যাসের কিউ বা ট্রিগার হিসেবে কাজ করতে শুরু করবে, ঠিক যেমন সকালে ঘুম থেকে ওঠাটা তোমার চা খাওয়ার অভ্যাসের কিউ হিসেবে কাজ করে। তুমি দেখবে অনেকের অভ্যাস থাকে লাঞ্চ বা ডিনার করার ঠিক পরেই মিষ্টি বা পান এরকম কিছু একটা খাওয়ার, আর তাদের লাঞ্চ বা ডিনার খাওয়া শেষ হওয়া মাত্রই তাদের মধ্যে সেই জিনিসটা খাওয়ার জন্য ছটফটানি শুরু হয়ে যায়। তোমার মধ্যেও ঠিক একই রকম হবে যদি তুমি চা খাওয়ার পরেই পড়তে বসার অভ্যাসটা বেশ কয়েকদিন টানা নিয়মিত পালন করে একবার তোমার সিস্টেমে গেঁথে নিতে পারো। তাহলে তখন আপনা থেকেই তোমার মধ্যে চা খাওয়া ঠিক পরেই পড়তে বসার জন্য ইচ্ছা উঠতে থাকবে। এবার ধরো তুমি রেগুলার এক্সারসাইজ করার অভ্যাসটাও নিয়মিতভাবে পালন করতে চাইছো, তাহলে তুমি এটা স্থির করে রাখতে পারো যে পড়া শেষ করে ওঠার পর আমি এক্সারসাইজ করব। এভাবে একটা অভ্যাসের শেষ হওয়ার সাথে আর একটা অভ্যাসের শুরু হওয়াকে লিঙ্ক করে এই হ্যাবিট স্ট্যাকিং মেথডটা কাজে লাগিয়ে একটা কমপ্লিট রুটিন তুমি তৈরি করে ফেলতে পারো। যেহেতু এটা কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব না যে আগামীকাল কোন টাইমে কোথায় কোন কাজ এসে পড়বে, তাই কোনো অভ্যাস নিয়মিত করার জন্য একটা নির্দিষ্ট টাইম স্থির করে রাখার মেথডটা হলো নিশ্চিতভাবে হতাশ হওয়ার একটা মেথড। তাই একটু চালাকি করে যদি তুমি নির্দিষ্ট টাইম স্থির না করে রেখে বরং কাজের সিকোয়েন্সটা স্থির করে রাখো, তাহলে সেটা তোমার ডেইলি রুটিনের ফ্লেক্সিবিলিটিটাকে অনেক গুণে বাড়িয়ে দেবে, যার ফলে সেটা নিয়মিত পালন করে চলতে পারা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এবং তুমি একটা পজিটিভ ডিডরট এফেক্ট নিজের ডেইলি রুটিনে ক্রিয়েট করতে পারবে। এটা তো গেল কোনো অভ্যাস রেগুলার চালিয়ে যেতে পারার উপায়। কিন্তু যদি ধরো তুমি কোনো একটা নতুন অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলতে চাইছো, তাহলে বৈজ্ঞানিক মতে তখন তোমার কী করা উচিত সেটা জানতে হলে তোমাকে এই ভিডিওটা দেখতে হবে।